সালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন একটা সার্কিট ব্রেকার এখানে আমি ফিটিং করে আপনাদেরকে দেখাবো। আপনারা অতি সহজেই একটা সার্কিট ব্রেকার কিভাবে লাগিয়ে নেবেন আপনি আপনার বাসায়, আমি সেই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে দেখাবো। তাহলে চলুন আমি লাগিয়ে নিই কীভাবে সার্কিট ব্রেকারটা এখানে আমি ফিটিং করে নেব। সবার প্রথমেই আমি এই বোর্ডটা এখান থেকে ভেঙে নেবে। আমি এখান থেকে সরাসরি বোর্ডে পৌঁছে দিব কারেন্ট। তাহলে এখানে আমি যেহেতু একটা সার্কিট ব্রেকার ব্যবহার করব, তাহলে আমি এখানে দুটো কালেকশান অ্যাড করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই নেবেন। তাহলে আমি এখান থেকে যে দুইটা কালেকশান এসেছে, এই দুটোটাকেও আমি ইচ্ছে করলে দিতে পারি, যদি আমি না দিই একটা তাও দিতে পারি, সমস্যা নাই। ডাবলে আসলে আমার দুইটা কালেকশান দিয়ে একবারে আসতেছে, আমি এখানে লাগিয়ে নিব। তাহলে আপনারা দেখুন কাজটা আমি কীভাবে করি। আর আমার এটা একটা মোটর লাইন, আমি এখান থেকে একটা মোটরও ব্যবহার করব। এই একটা সার্কিট ব্রেকার থেকেই এটা হলো 16 এম্পিয়ার। আপনারা এটাও 16 এম্পিয়ার লাগাতে পারবেন যদি আপনারা বাসা বাড়িতে অল্প কিছু কারেন্ট ব্যবহার করেন। আর অতিরিক্ত করলে আপনারা একটু বড় নিতে হবে, তা না হলে আপনারা আর সার্কিট ব্রেকার পড়বে না। আর এই ছোটো তো এটা পরে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা এটা লাগিয়ে নিব। তা না হলে তো আমাদের লাগিয়ে লাভ নাই, তাই না? তাহলে আমরা এটা এখন ফিটিং করে নিব। তার আগে আমরা এই কেসিংটা এখানে সেট করে নিব, সেটাও আপনারা মনোযোগ সহকারে দেখলেই আপনারাও এই কাজটা করে নিতে পারবেন। আমার যেহেতু একটা এখানে আমার নেগেটিভ একটা তার লাগবে, তাই আমি এটা এখানে রেখে দিচ্ছি। আর এটা এরকম একটা কাইটে নিছি, তাতে আপনারা এভাবে করে নেবেন এখানে যদি করেন আর কি। তাহলে কীভাবে সেই কাজটা করি আপনারা মনোযোগ সহকারে দেখেন। তাহলে আমার কেসিংটা এখন লাগানো হয়ে গেছে, আমি এখন এই সংযোগগুলো দিয়ে নিব। প্যাকেট ব্রেকারটা আমি কীভাবে সেটিং করে নিব আপনারাও দেখেন। এখানে সিস্টেম আছে, উল্টা পাল্টা হইলে আপনার সিস্টেমটা খারাপ হয়ে যাবে, আপনি সিস্টেম মতো নেবেন। এখানে যে লেখা রয়েছে, এই লেখাটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কোনটা উল্টো আর কোনটা বাউ। তাহলে দেখে নেবেন। আর এটা যখন এভাবে পরে যাবে, এটা যেহেতু এভাবে পরে যাবে, এটা নিচ দিকে থাকবে আর এটা উপর দিকে থাকবে। ঠিক এখানে ওয়ান অফ লেখা আছে, ঠিক আমরা এইভাবেই এটার ভিতরে ঢুকে নেওয়ার আগে, তার আগে এটাকে আমাদেরকে দেখে নিতে হবে। এটার ভিতরেও সিস্টেম রয়েছে, এটার ভিতরে সেটিং হবে না যদি এখানে একটা লক রয়েছে, যে লকটা আপনি টান দিতে হবে। আসলে প্রিয় দর্শক, আমি একটু রাত্রে ভিডিওটা করতেছি, একটু কষ্ট করে আপনাদেরকে দেখে নিতে হবে, আমি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখেন। এখানে যে লকটা রয়েছে আমাদেরকে এভাবে দিতে হবে, তাহলেই লকটা একটু দূরে সরে যাবে, তখন আমাদের এখানে এটা সেটিং হয়ে যাবে। তারপরে আমি আবার এই যে লকটা ভিতরে এই ঠেলে দিব, তারপরে এটা লকটা আবার এখানে লেগে যাবে। তাহলে তার আগে আমি ওই তারটি এখানে লাগিয়ে নিব, যেহেতু আমার এখানে সিস্টেমটা খারাপ, এই জন্য আমি লাগিয়ে নিব। তাহলে কীভাবে কাজটা করি আপনারা দেখুন।
যেহেতু একটা আমার এই বোটে লাইন দিতে হবে আর একটা আমার মোটরে দিতে হবে, সেই কারণে আমার এখানে দুইটা কালেকশান, আমি দুইটাকেই এক এক করে নিব। আমি একটা সিঙ্গেল সার্কিট ব্রেকার এখানে আমি ফিটিং করে নিচ্ছি, সেটা আপনারা এভাবেই করে নেবেন। আর যদি ডাবল হয় তাহলে আপনি ওই ডাবলটা একটি কালো লাইন, এটা এটা নেগেটিভ পজিটিভ দুইটা সিস্টেম থাকে, এই দুইটার মাধ্যমে দুইটা লাগিয়ে নেবেন। আর আমি আসলে একটি সার্কিট ব্রেকার ফিটিং করতেছি, আমার 16 এম্পিয়ারে আমি এই সার্কিট ব্রেকারটা এখানে ইউজ করতেছি। সাধারণত বাসা বাড়িতে 16 এম্পিয়ার এটা লাগাইলেই ভালো হয়, কারণ এটা কোনো ধরনের শর্ট খাইলে পড়ার সম্ভাবনা থেকে যায়, আর অনেকেই একটু বেশি এম্পিয়ারই লাগাই দেয়, আসলে শর্ট খাইলেও পড়ে না। তাহলে একটা মানুষও যে বাঁচবে সেরকম কোনো সিস্টেম থাকে না। আমি আজকে আপনাদেরকে এটা দেখিয়ে দিব, শর্ট খাইলে এটা অটোমেটিক অফ হয়ে যায়। তাহলে আমি এটা সেটিং করে নিই, কীভাবে সেটিং করে নিচ্ছি আপনারা ভিডিওটা না টেনে ভালোভাবে দেখেন। তাহলে এটা যেমন এটার মধ্যেও উল্টাপাল্টা আছে, এটার মধ্যেও কিন্তু উল্টাপাল্টা আছে, সেটা বুঝে নিতে হবে কীভাবে সেটা হবে। নিচ দিয়ে কারেন্ট ঢুকবে, উপর দিয়ে কারেন্ট আপনার ঘরে চলে যাবে, বোর্ডে চলে যাবে। তাহলে এটা ঠিক সিস্টেমগুলো এরকমই, যেহেতু এটা নিচে উপরে যখন উঠবে কারেন্ট উপরেই, এখান থেকে কারেন্ট উপরেই উঠবে যেহেতু এটা উপরে তোলা দেওয়া হবে, আর এটা যেহেতু নিচে নামবে তাহলে তো এটা নিচেই থেকে যাবে, এটা আলাদা হয়ে যাবে। তাহলে এইভাবেই কাজটা করে নিতে হবে। আমি সিটিং করে নিচ্ছি, এখানে যে লকটা রয়েছে আপনারা ভালোভাবে লাগিয়ে দিবেন, কোনো কারণে জানে লুজ কালেকশন না থাকে। এটা আমার লাগানো হয়ে গেছে, এখন আমি আউট পিন লাগাবো। খুবই সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, এখন আমি লকটা টান দিয়ে এখানে নিয়ে তারপরে আমি ওই লকটাকে লাগিয়ে দিলাম। এখন আমার এটা এখানে সেটিং হয়ে গেছে, এখন এটাও আপনাকে দেখতে হবে, এটা এইভাবেই নিচের দিকে থাকবে, এটা উপর দিকে তোলা দিতে হবে, তাহলেই এটা আপনার এখানে আপনি এভাবে রাখতে পারবেন, এভাবে তোলা দিতে পারবেন, নিচ দিক দিয়েই ভালো হবে। আপনি যদি এভাবে রাখেন তাহলে এটা যে কোনো সময় হয়তো এভাবে পড়ে যেতে পারে, এই জন্যই এটাকে আমরা এইভাবে লাগিয়ে নিব। তাহলে এখানেও দেখেন একটি লক আছে, এটার সাথে এটা সেটিং হবে, সেটাও আপনাদেরকে জেনে নিতে হবে ঠিক এভাবেই লকটা লাগিয়ে দিতে হবে। এই হয়ে গেল আমার সার্কিট ব্রেকার সেটিং, আমি এখন কারেন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন দেখছেন বোর্ডে লাইন চলে আসছে, আমার সম্পূর্ণ কাজ ওকে হয়ে গেছে, এখান থেকে আমার মোটর লাইনও চলে যাবে, এখান থেকে আমার ঘরেও চলে গেছে। এখন আমি এটা কীভাবে লাগিয়ে নিছি আপনারা দেখেন, এখন আমি দেখাবো এটা কীভাবে উঠু কাজ করে কি না সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তাহলে দর্শক, আমি যে এইটা ফিটিং করেছি এটা যে সঠিক হয়েছে আমি কীভাবে দেখাবো দেখেন। আমি একটি সকেটের মধ্যে একটি পায়ের কাওয়ায় দেখাইতেছি এটা ওটু কেমনে অফ হয়ে যায়, এই দেখেছেন। এখন সরাসরি সার্কিট ব্রেকার আপনি আপনি ওয়ান অফ হয়ে গেছে, তাহলে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এভাবেই আপনি আপনারটা লাগিয়ে নেবেন,
তাহলেই আপনি যে কোনো কারণে আপনার গরু যদি কোনো কারণে নেগেটিভ পজিটিভে ফায়ার খায় তাহলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে, কোনো তার আপনার ঘরে পড়বে না। এরকম কি আপনারা যদি কেউ কোনো শর্টকাট তাহলে এটা পরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাহলে এটা আসলে এই সব দোকানে কিনতে পাওয়া যায়। ঠিক সেভাবে সেটিং করে নেবেন, আমি এটা আজকে এখানে সেটিং করে নিচ্ছি। তাহলে আপনারা এই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আমাদেরকে উৎসাহ বাড়িয়ে দিবেন। আর আসলে যদি কোনো আপনাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।